ময়মনসিংহের নান্দাইল উপজেলার 5 নং গাঙ্গাইল ইউনিয়নের গাঙ্গাইল বাজার টু ধনারামের রাস্তা সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার নান্দাইল আসনের সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ আনোয়ারুল আবেদিন খান তুহিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করেন। স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে প্রায় 47 লাখ টাকা ব্যয় রাস্তাটি পাকা করেন। প্লাসাইডিং ও কালভার্ট নির্মাণ কাজ শুরু হয়েছে। এ সময় গাঙ্গাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আসাদুজ্জামান নয়ন, গাঙ্গাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ আশরাফুজ্জামান খোকন, উপজেলা আওয়ামী লীগ নেতা খায়রুল ইসলাম, তাওহিদ এন্টারপ্রাইজের পরিচালক ও উপজেলা যুবলীগ নেতা নাজমুল হক মাসুম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তাহের মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম পিয়ারুল, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাদেক হোসেন সহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।